আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের লেসন ইউনিট 3 লেসন 5 নিয়ে আলোচনা করব। তো এটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। তাহলে আমরা টেক্সটটি পড়ি, যে দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট অ্যাথুনসিয়ানজম অ্যান্ড ফার্বোর। প্রতি বছর অনেক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। ইট ইজ আ ন্যাশনাল হলিডে, এটি হলো একটি সরকারি ছুটির দিন। অল অফিসেস, এজুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। সকল অফিস, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, কারখানা এই দিনে বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ আ 31 গান সেলিউট। দিবসটির সূচনা হয় 31 বার তপধ্বনির মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ বিহাফ অফ অন বিহাফ অফ দ্য ন্যাশনাল প্লেস ন্যাশন প্লেস ফ্লোরাল ওয়েটস অ্যাট দ্য ন্যাশনাল মাউসোলিয়াম অ্যাট সাভার। খুব সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে পুষ্প স্তম্ভক অর্পণ করেন। দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোমাস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এজুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টিয়ার্স। এরপর অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো, কূটনীতিবিদরা, তারপর আর সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনসমূহ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পিপুল ফ্রম অল ওয়াকস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশনস। যেই সমাজের যে সর্বস্তরের মানুষেরা সবাই শোভাযাত্রা এবং মিছিলের জন্য সেখানে যায়। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগকে আলোকপাত করে সারা দিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। The country also witnessed a spectacular parade of defense forces, border guards, police answers and the VJP village defense party at the national parade ground near the national parliament. এখানে বলা হয়েছে জাতীয় সংসদ ভবনের নিকটে অবস্থিত জাতীয় প্যারেড গ্রাউন্ডে তোমার সশস্ত্র বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, আনসার, বিডিপি অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পরিবেশ মানে প্রতিরক্ষা মানে পরিবেশ সমারোহপূর্ণ কুচকাওয়াজ জাতীয় মানে জাতি প্রত্যক্ষ করে কুচকাওয়াজ যেটা ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। School children's, scouts and girl guides take part in the various displays to entertain thousands of spectators. তারপর তোমার এই বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকদের আলোচনা মানে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বিদ্যালয়ের শিশুরা, স্কাউট এবং গার্ল গাইডেরা বিভিন্ন ধরনের মানে প্রদর্শনী করে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে। এজুকেশনাল ইনস্টিটিউটস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। সাংস্কৃতিক মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করে। তারপরে বলা হয়েছে স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, ইনক্লুডিং এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীতে রোমাঞ্চকর নৌকাবাজ সহ এই দিনে খেলাধুলা এবং প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। তারপরে বলা হয়েছে ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস। তারপরে বলা হয়েছে সন্ধ্যাবেলার মানে প্রধান প্রধান সরকারি ভবনগুলোকে আলোক রঙিন দ্বারা সজ্জিত করা হয়। বাংলা একাডেমি, বাংলা শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। আর যে বাংলা একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সাংস্কৃতিক বা সামাজিক যেই সংগঠনসমূহ হচ্ছে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারাঞ্জড ইন আদার প্লেসেস ইন কান্ট্রি। আর এরকমই অনেক ধরনের অনুষ্ঠান পুরো দেশে মানে পুরো দেশ জুড়ে আয়োজিত হয়।
তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।